ইউক্রেনের পাল্টা আক্রমণেও বদলাবেনা রাশিয়ার পরিকল্পনা পুতিনের হুঁশিয়ারি আরো বিস্তারিত জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র পুতিনকে সতর্ক করলেন বাইডেন আর্কটিক সাগরে বিশাল সামরিক মহড়া রাশিয়ার ফের সম্পর্ক স্থাপন করবে হামাস ও সিরিয়া জোরদার হবে ইসরায়েল বিরোধী সংগ্রাম আরো জানিয়ে দিব সাগরের ইতিহাস সৃষ্টি করল ভারত ইরান কখনো মার্কিন বলদর্পী আচরণের মুখে মাথা নত করবে না যুক্তরাষ্ট্র ছেড়ে চীনের দিকে ঝুঁকছে মধ্যপ্রাচ্য এবং সর্বশেষে জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সেই নদী পার হয়েছে ইউক্রেনীয় বাহিনী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ইউক্রেনের পাল্টা আক্রমণেও বদলাবে না রাশিয়ার পরিকল্পনা পুতিনের হুঁশিয়ারি ইউক্রেন সম্প্রতি কয়েকদিন রাশিয়ার সেনাদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিচ্ছে এবং কিছু জায়গা পুনরুদ্ধারের কথাও জানিয়েছে তারা তবে ইউক্রেনের পাল্টা আক্রমণে রাশিয়ার পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না বলে ছাপ জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিন জানিয়েছেন তিনি তাড়াহুড়ো করছেন না ডনবাস অভিযান এখনো অব্যাহত রয়েছে তিনি আরো জানিয়েছেন রাশিয়া এখনো ইউক্রেনে তার পুরো শক্তি প্রয়োগ করেনি পুতিন বলেন ডনবাসে আমাদের অভিযান বন্ধ করা হয়নি তারা সামনে আগাচ্ছে তবে দ্রুত গতিতে নয় তবে তারা ক্রমান্বয়ে একের পর এক ভূমির দখল নিচ্ছে তবে ইউক্রেন রুশ সেনাদের উপর হামলা অব্যাহত রাখলেও তার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন পুতিন সূত্র বিবিসি রাশিয়া ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র পুতিনকে সতর্ক করলেন বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের যুদ্ধে রাসায়নিক কিংবা ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র ব্যবহার না করতে রাশিয়াকে সতর্ক করে দিয়েছেন সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন এ ধরনের অস্ত্র ব্যবহার করা হলে যুদ্ধের চেহারা এমনভাবে বদলে যাবে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনো দেখা যায়নি তবে এ ধরনের অস্ত্র ব্যবহারের জবাবে যুক্তরাষ্ট্র কি ধরনের ব্যবস্থা নেবে সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট কিছু বলেননি এবছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পরমাণু শক্তিকে বিশেষ সতর্কতা অবস্থায় রাখার কথা ঘোষণা করেছিলেন রুশ প্রতিরক্ষা বাহিনীর প্রধানদের তিনি বলেছিলেন পশ্চিমা বিশ্বের আগ্রাসী মনোভাবের কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি রুশ সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ থেকে ইউক্রেনের কিছু এলাকা হাতছাড়া হয়ে যাওয়ার পর পশ্চিমা দেশগুলোতে আশঙ্কা তৈরি হয়েছে যে প্রেসিডেন্ট পুতিন হয়তো এখন আরো কঠোর কৌশল গ্রহণ করতে পারেন প্রায় 80 বছর ধরে বিশ্বে পরমাণু অস্ত্র রয়েছে অনেক দেশই এই অস্ত্রকে তাদের জাতীয় নিরাপত্তার রক্ষা কবচ হিসেবে মনে করেন ধারণা করা হয় যে রাশিয়ার কাছে 5977টি নিউক্লিয়ার ওয়ার এইট বা পরমাণু অস্ত্র রয়েছে এই হিসাব দিয়েছে মার্কিন বিজ্ঞানীদের একটি ফেডারেশন তারা বলছেন এর মধ্যে প্রায় 1500 এয়ারহেডের মেয়াদ উত্তীর্ণ এবং সেগুলো বাতিল করে দেওয়ার কথা বাকি 4500 কিংবা তার চেয়েও কিছু বেশি এয়ারহেডের মধ্যে বেশিরভাগ কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা রকেট যা দূরপাল্লার হামলা চালাতে সক্ষম আর্কটিক সাগরে বিশাল সামরিক মহড়া রাশিয়ার ইউক্রেনে একের পর এক গণখবরের সন্ধান মেলায় রাশিয়ার বিরুদ্ধে আরেক দফা গণহত্যা ও নিপীড়নের অভিযোগ তুলেছে কিয়েভ অন্যদিকে রাশিয়ার কাছ থেকে দখল মুক্ত করা ইজিয়াম শহরে গণকবরের সন্ধান মেলা এ নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র তবে এসবের মধ্যে আর্কটিক সাগরে যুদ্ধ সরঞ্জাম নিয়ে বিশাল সামরিক মহড়া চালিয়েছে রুশ সেনারা বার্তা সংস্থা রয়টার্স জানায় ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই আলাস্কা পর্বতের বিপরীতে আর্কটিক সাগরে শুক্রবার সামরিক মহড়া চালায় রুশ সেনারা মহড়ায় যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সহ নানা রণকৌশলের অনুশীলন করা হয় এদিকে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অব্যাহত আছে রুশ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধের অংশ হিসেবে রাশিয়ার কাছ থেকে বেশ কয়েকটি শহর দখল মুক্ত করেছে ইউক্রেন যেখানে পাওয়া গেছে গণকবরও আর রুশ সেনাদের কাছ থেকে অবশেষ দখল মুক্ত করা উত্তর পূর্ব অঞ্চলের শহর ইজিয়ামে একটি গণকবরে 440 জনের মরদেহ পাওয়ার ঘটনা নিন্দা জানিয়েছে কিয়েভ একের পর এক গণকবরের সন্ধান মেলায় রাশিয়ার বিরুদ্ধে আবারও ইউক্রেনের ওপর গণহত্যা ও নিপীড়নের অভিযোগ তুলেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি বলেন ইউক্রেনের উপর নির্বিচারে গুলি ছোড়া হচ্ছে বহু বেসামরিক নাগরিক নিহত হচ্ছেন সুনির্দিষ্ট তথ্য ও দলিল শুধু ইউক্রেন জুড়েই নয় পুরো আন্তর্জাতিক মহলের কাছে আছে ফের সম্পর্ক স্থাপন করবে হামাস ও সিরিয়া জোরদার হবে ইসরায়েল বিরোধী সংগ্রাম ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে তারা সিরিয়া সরকারের সাথে নানা ক্ষেত্রে
সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য দামেস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। 2011 সালে হামাস ও সিরিয়ার সম্পর্কে দূরত্ব হয় এবং এখনো তা অব্যাহত রয়েছে। সিরিয়ায় সংকট শুরুর পর হামাস দামেস্কে তাদের দপ্তর বন্ধ করে দিয়েছিল এবং তখন থেকে দুপক্ষের সম্পর্কে উত্তেজনা চলে আসছে। কিন্তু এক দশক অতিক্রান্ত হওয়ার পর হামাস আবারও সিরিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার পদক্ষেপ নিল। হামাস জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের স্বার্থে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিবর্তিত পরিস্থিতির কারণে সিরিয়ার সঙ্গে তাদের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে সিরিয়া সরকারও প্রতিনিয়ত ইসরায়েলি আগ্রাসনের শিকার হচ্ছে এবং ফিলিস্তিন ইস্যুতে সবসময় ইতিবাচক ভূমিকা রেখে সিরিয়া ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন দিয়ে এসেছে। কিন্তু তারপরও হামাস 2011 সালে দামেস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। যাই হোক, হামাস এমন সময় সিরিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার পদক্ষেপ নিল যখন ফ্রিডম ডেমোক্রেটিক ফ্রন্ট, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও এর মতো ফিলিস্তিনের অন্যান্য রাজনৈতিক দলগুলো দামেস্কের প্রতি তাদের সমর্থন অব্যাহত রেখেছিল এবং তারা এও বলেছিল সিরিয়া সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহ বা গন্ডগোল বাঁধানো হয়েছিল তার পিছনে ইসরায়েলি ষড়যন্ত্র ছিল। সিরিয়া সরকার ও সেনাবাহিনী ইসরায়েল ও আমেরিকার মদতপুষ্ট উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে বিজয় লাভের পাশাপাশি নিজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হয়। এছাড়া 2017 সালে নির্বাচনের মাধ্যমে ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর হামাস এই অঞ্চলে ইসরায়েল বিরোধী সব প্রতিরোধ সংগঠনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। তখন থেকেই হামাস ও সিরিয়ার মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবনের গুঞ্জন শুরু হয়েছিল এবং এখনো তা বাস্তব রূপ দিতে যাচ্ছে। সাগরের ইতিহাস সৃষ্টি করল ভারত। বহু প্রতীক্ষার পর ভারতের সমুদ্রের জলে নামলো INS বিক্রান্ত। এই যুদ্ধ জাহাজ নিয়ে ভারত অনেকদিন ধরেই স্বপ্নের বীজ বুনছিল, তবে এবার স্বপ্ন সত্যি করে শুক্রবার সকালে কেরালার কোচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে নৌসেনার হাতে দেওয়া হলো INS বিক্রান্ত দায়িত্ব। উদ্বোধন করা হলো ভারতের নৌবাহিনীর নতুন পতাকারও। আনন্দবাজার পত্রিকার খবর, শুক্রবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় বিক্রান্তের যাত্রা। শুধু তাই নয়, ভারতের নৌবাহিনীকে দিন নতুন পতাকা দেন মোদী, যা ছত্রপতি শিবাজী মহারাজের সিলমোহর অর্থাৎ রাজমুদ্রা থেকে নেওয়া হয়েছে। শিবাজী মহারাজকে ভারতীয় নৌসেনার জনক হিসেবে মানা হয়ে থাকে। উদ্বোধনী বক্তব্যে মোদী বলেন, বিক্রান্ত শুধু একটি যুদ্ধজাহাজ নয়, এটি 21 শতকের ভারতের কঠোর পরিশ্রম, প্রতিভা, প্রভাব ও প্রতিশ্রুতির প্রমাণ বলেও এদিন ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। তার মতে, এখন থেকে বিশ্বের তাবড় তাবড় দেশগুলোর চোখ চোখে রেখে ভারত কথা বলতে পারবে। নৌবাহিনীকে নয় পতাকা দিয়ে মোদী বলেন, ব্রিটিশ গোলামি থেকে মুক্তি পেল ভারতের নৌবাহিনী। এতদিন ব্রিটিশ শাসনের চিহ্ন ছিল ভারতীয় নৌবাহিনীর প্রতীকে, এবার থেকে তা সরে গেল। INS বিক্রান্ত সম্পর্কে তিনি বলেন, বিক্রান্তে ব্যবহৃত তারগুলো কোচি থেকে কাশী পর্যন্ত প্রসারিত হতে পারে। INS বিক্রান্ত দুটি ফুটবল মাঠের মতো বড়। এটি যে বিদ্যুৎ উৎপাদন করতে পারে তা 5000 ঘরকে আলোকিত করতে পারে। ভারতের জন্য INS বিক্রান্তের জলাবতরণ এক গর্বের বিষয়, কারণ এটি ভারতের তৈরি প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ। ইরান কখনো মার্কিন বলদর্পী আচরণের মুখে মাথা নত করবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, মার্কিন সরকারের বলদর্পী আচরণের মুখে তার দেশ কখনো মাথা নত করবে না। কিরগিজস্তানের সমকন্দ শহরে সাংহাই সহযোগিতা সংস্থা বা SCO-র শীর্ষ সম্মেলনে যোগদানের অবকাশে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে একথা বলেন প্রেসিডেন্ট রাইসি। ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করার ক্ষেত্রে ব্যর্থতার জন্য আমেরিকা এবং ইউরোপের পক্ষগুলোর কঠোর সমালোচনা করে ইরানি প্রেসিডেন্ট বলেন, আমেরিকা যত বলদর্পী আচরণ করুক না কেন, ইরান কখনো তার চাপের মুখে মাথা নত করবে না। তিনি বলেন, সব ধরনের শত্রুতা সত্ত্বেও ইরানকে থামানো যায়নি এবং ইরানকে থামানো যাবে না। ইরান তার উন্নয়ন অগ্রগতি ধারা অব্যাহত রাখবে। সাংহাই সহযোগিতা সংস্থা বা ASC-র পূর্ণ সদস্য পদ পাওয়ার ব্যাপারে ইরানকে সহযোগিতা করার জন্য চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন প্রেসিডেন্ট রাইসি। এছাড়া উদীয়মান গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোট বিক্রেসে ইরানের প্রবেশাধিকারের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য চীনকে ধন্যবাদ জানান তিনি। ইরান এবং চীনের মধ্যে যে 25 বছর মেয়াদি পূর্ণাঙ্গ সহযোগিতামূলক কৌশলগত চুক্তি সই হয়েছে তারও প্রশংসা করেন ইব্রাহিম রাইসি। যুক্তরাষ্ট্র ছেড়ে চীনের দিকে ঝুঁকছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার কিছু দেশ যুক্তরাষ্ট্র ছেড়ে চীনের দিকে ঝুঁকছে। যদিও আরব ব্যারোমিটারের তথ্য অনুযায়ী এ অঞ্চলের সাথে চীনের অর্থনৈতিক সখ্যতা গত কয়েক বছর ধরেই কমছে। বৃহস্পতিবার মিডল ইস্ট ইনস্টিটিউটের প্রিন্সটন ইউনিভার্সিটি ভিত্তিক এক গবেষণা পত্রে নতুন করে এ দিকটি তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়েছে 9টি দেশের মধ্যে
ফিলিস্তিন অধিকৃত অঞ্চলের বিষয়ে এক জরিপের পক্ষে সর্বনিম্ন 49% অনুকূলতা রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র অনুকূলতা সর্বোচ্চ 47%। যুক্তরাষ্ট্রের পক্ষে রয়েছে মরক্কো, সুদান, মৌরতানিয়া ও জর্ডান। জরিপে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলের বেশিরভাগ দেশের জন্য অর্থনৈতিক বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। আরব ব্যারোমিটারের গবেষণা প্রকল্প পরিচালক মাইকেল রবিসন বলেন, গত 40 বছর ধরে এই অঞ্চলের মানুষেরা চীনের দিকে ঝুঁকছে, সেটা ইনকামের দিক দিয়ে হলেও, কিন্তু যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আদর্শ এসব দেশে তেমন জনপ্রিয় নয়, কেননা যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্ক রয়েছে যা এই অঞ্চলের পক্ষে নয়। গত 1 দশকের মধ্যপ্রাচ্য অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক কালোকাঠির মূল শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে চীন। মধ্যপ্রাচ্যের দেশগুলো বেইজিং থেকে অস্ত্র সংগ্রহ করায় যুক্তরাজ্য ও ইউরোপের উপর রাজনৈতিক নির্ভরতা কমেছে। চীন উপসাগরীয় এনার্জির অন্যতম বৃহৎ ক্রেতা, যেখানে তেল সমৃদ্ধ এই অঞ্চল 5G ও নজরদারি প্রযুক্তির জন্য বেইজিং মুখী হচ্ছে। এমনকি এই অঞ্চলের অর্থনৈতিক শক্তিশালী দেশ আরব আমিরাত ও সৌদি আরব চীনের বিশ্বব্যাপী নির্মাণ প্রকল্পের আওতায় সড়ক বলয়ের তালিকায় সেরা 3 অবস্থান করেছে। সূত্র মিডল ইস্ট আই। গুরুত্বপূর্ণ সেই নদী পার হয়েছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনীয় বাহিনী খারকিভ অঞ্চলের প্রধান নদী ওস্কিল অতিক্রম করেছে। ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দ্য স্টাডি অব ইয়ার শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, স্যাটেলাইট থেকে পাওয়া ছবি দেখে বোঝা গেছে যে ইউক্রেনীয় বাহিনী কুপিয়ানস্কের কাছে ওস্কিল নদীর পূর্ব তীর পার হয়ে সেখানে গোলা বারুদ রাখা শুরু করেছে। দ্য স্টাডি অব ওয়ার আরো জানায়, ইউক্রেনীয় বাহিনী যদি পুরো ওস্কিল নদী জুড়ে ফের আক্রমণাত্মক অভিযান শুরু করে, তাহলে সেটা রুখে দেওয়ার জন্য রুশ বাহিনী খুব দুর্বল অবস্থানে রয়েছে। রুশ বাহিনীকে দেশ থেকে তাড়ানো তো, ইউক্রেন বর্তমানে বহুমুখী পাল্টা আক্রমণ চালাচ্ছে। ইউক্রেনের দক্ষিণে রুশ অধিকৃত অঞ্চল লুহানস্ক, খেরসন এবং বাদিয়ানস্কে শুক্রবার কমপক্ষে 5 জন রাশিয়ার নিয়োগ দেওয়া কর্মকর্তা নিহত হয়েছেন।